গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো আজকে হচ্ছে রবিবার আর একদম রোদে ঝলময়, মানে ঝলময় কি বলে না একটা কথা আছে, ঝলমল করছিল পুরো সকালটা, কিন্তু এখন রোদ নেই, কিন্তু আবহাওয়াটা ভালোই আছে, কিন্তু কখন যে বৃষ্টি নামে আবার তার ঠিক নেই। তো আজকে মিস্ত্রি দাদারা এসছে, চারজন এসে, আর অলরেডি কাজ শুরু হয়েছে। তো এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে না, কাজটা আবার শুরু হয়েছে। তো চলো আজকের ব্লগে সারাদিন কি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আমি চলে এসেছি রান্নাঘরে, আর তাড়াতাড়ি করে রান্নাটা বসে দেবো, কারণ আমাদের বাড়ির চারপাশে হচ্ছে জল। তো এমনিতেও জল ছাড়াও মশলা ওই পাশে নিয়ে গেলে অনেকটা ঘুরতি হয়, তো মশলাটা যেহেতু আমাদের বারান্দাতেই মাখাবে, তো এই পাশ দিয়ে ঘর দিয়ে আর কি নিয়ে যাবে ছাদ ঢালাই করার মশলা। তো ভিতর থেকে ভীষণ মানে খুশি লাগছে, খালি ঠাকুর ঠাকুর করছে যেন বৃষ্টি না আসে, কারণ বাইরের আবহাওয়া ভালো না, মানে কেমন অন্ধকার করে আছে, সকালে এত ঝলমলে রোদ আর এখনই এমন অন্ধকার করে আছে, মানে বর্ষাকালের আকাশকে বোঝা বড় দায়। তো এখন কাকুটা বললো তাড়াতাড়ি করে রান্না করার জন্য, তো এখন রান্না করবো ভাবছি যে ডিম, কারণ ডিমই আছে ঘরে, তো ডিম রান্না করবো আর তার সাথে একটা কিছু তো করবোই। তো চলো এখন আর আমি কথা বলবো না, কারণ কথা বললে এখানে আমার 5 মিনিট সময় থাকা মানে আমার অনেকগুলো কাজ এগিয়ে যাবে, অনেকটা কাজ। তো চলো ব্লগটা দেখতে থাকো, রান্নাটা বসে দিই, আর এখন বাজে 10:30 উপরে। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করছি আর ভাল লাগছে, কারণ আজকে ছাদ ডালাই হবে না, মন থেকে ভীষণ খুশি লাগছে। প্রেশার কুকারের মধ্যে ডিম বসাবো, তো সেই কারণে প্রেশার কুকারটা নামিয়ে নিলাম। আর প্রেশার কুকারে ডিম সেদ্ধ যে এত সুন্দর হয়, তো তোমরাই আমাকে বলেছিলে যে দিবাই এরকম করে যদি তুমি সসপ্যানে বসাও তাহলে গ্যাস অনেক ফুরায়, টাইমও অনেক লাগে, তো সেই কারণে প্রেশার কুকারের কথা বলেছিলে। তো আমি প্রেশার কুকারে এখন সেদ্ধ করি, আর আজকে টোটাল 9টা ডিম রান্না করব। তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তো সেটা হচ্ছে পিছনের যে আমাদের ওয়াল আছে, তো ওয়ালের সাথে যে লিঙ্কটার, মানে ওয়ালের উপরে যে লিঙ্কটারটা আছে, তো সেই লিঙ্কটারের রড বের করছে মেশিন দিয়ে, আর কারণ এটা হচ্ছে ছাদের যে ঢালাই করবে, তো সেই ছাদের রডের সাথে ওটাকে অ্যাডজাস্ট করে দিবে সেই কারণে। আর আমি এখন এখানে ভাত বসিয়ে দিব, বর্ষার দিনে কাজ করার জন্য উপরে টিনের চাল দিয়ে দিচ্ছে এরকম করে। এখানে নিয়ে নিয়েছি চিড়া, মুড়ি, তারপরে আছে চিনি, এই যে সবার এখানে তাই সেম। তো এখন সবাই মিলে দুধ দিয়ে চিড়া মুড়ি খেয়ে নেব। দেখো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে এই প্রথমবার এতগুলো ডিম একসাথে রান্না করব, 4টা 4টা 8টা 9টা ডিম, তো এতগুলো ডিম। আর তার সাথে এখানে আমি মুসুরের ডাল সিদ্ধতে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলো দিয়ে আজকে টমেটো নেই। তো ডিমগুলো এখন কুসা ছাড়িয়ে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো।
একটা সত্যি কথা কি, এতগুলো ডিম রান্না আমার অনেক দিনের শখ ছিল যে এতগুলো ডিম একসাথে রান্না করব। কারণ অনেকে মানে যে যেমন পিকনিকের সময় ছোটবেলায় পিকনিকের সময় কিন্তু ডিম দিয়ে পিকনিক খাওয়া হতো, তো এতগুলো ডিম রান্না করার সময় আমি ভাবতাম ইস এতগুলো ডিম যদি আমি রান্না করতাম, তো সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। আর এতগুলো ডিম রান্না করব, তো সবগুলো ডিমের গায়ে এরকম করে আঁচড় কেটে নিচ্ছি, তাহলে মশলাটা ঢুকে যাবে ভালো করে। তো দেখো এখানে গোটা জিরে, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, তারপরে হচ্ছে আদা আর পেঁয়াজ একসঙ্গে এখন এটাকে টেস্ট করে নেব ডিম কারির জন্য। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো, আমি এইভাবে তো ডিম ভেজে থাকি, তোমাদেরকে তো শেয়ার করি। তার সাথে আমি কিন্তু ডিমের গায়েও একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর এইভাবে যদি ডিম ভাজা হয় তাহলে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, লালচে লালচে কালার হয়। আমার একটা কথা কি, যে কোনো খাবার মানে খেতে যেমনই হোক দেখার সুন্দরটা লাগবে, এই কারণে হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে রান্না করার চেষ্টা করি যেন কালারটা খুব মানে সুন্দর আসে। তো এই দেখো ডিমটা ভাজার পরে কি সুন্দর একটা কালার এসেছে, এই দেখো ওয়াও। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচা লঙ্কা তো ওই মশলার মধ্যে পেস্ট করে নিয়েছি, আর এই মশলাটাও দিয়ে দিয়েছি। দেখো কলটা কি করছে, আজকে কি তাহলে বারান্দার টিন উঠে গেল? তো বাইরে বারান্দার মধ্যে দেখলে চাল লাগাচ্ছে, তো এটা কাকুদের কাজের সুবিধার্থে, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে এত ভীষণ। হ্যাঁ কিছু বলো নাকি, তো এত বৃষ্টির মধ্যে আমরা বারান্দার মধ্যে থাকতে পাবো, উপরে চাল লাগিয়েছে, তো মানে তো টেম্পোরারি, তারপরেও ভালো লাগছে খুব। তো ফ্রেন্ডস 12টায় বাজেনি, আমার এদিকে রান্না শেষ, তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি। তো এই দেখো ডিমের কারি, তার সেক্ষেত্রে এখানে হচ্ছে মুসুরের ডাল, আর আর এই হচ্ছে ভাত, আর মার জন্য দুপুরবেলায় যে পনির রয়েছে আর মুসুরের ডাল তো রয়েছে। তো যেহেতু মিস্ত্রিদের কাজ শেষ হয়নি, তো এই ঘরটা একদম সুন্দর করে মুছলে আবারও মানে নোংরাই হবে, আর ওনারাই বলছেন যে মুছতে হবে না এত সুন্দর করে। তো একটু যে জল জল পড়ে আছে সেটাই আমি একটু পা দিয়েই আর কি পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে একটু পরে আর কি খেতে দিবে মা, তো আমি ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ জল টল পরে একদম পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর বাইরে এত বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু পাকাও ভালো করে শুকাচ্ছে না, স্যাঁতস্যাঁতে হয়ে আছে সব। তো আমি জাল নিয়ে আসলাম, জালটা কালকে কাকু নিয়ে ঘরে মানে বারান্দার মধ্যে রেখে দিছে, তো আমি ভাবলাম যে জালটা কিনলাম এটাকে বাড়িতে রাখার জন্য, তো চেষ্টা করি যদি পারি, এটা ভয় করতেছে খুব কারণ এরকম জলের মধ্যে কোনোদিন নামি নেই, তো তবে সাহস করে নামলে হবে তাই না। চলো জালটা পেতে দিই ওই পাশে গিয়ে, এখনো জল কমে নাই। কি যাইতেছো? না মন জোশে জোশে যাচ্ছ, গুলানাতে নাম নিয়ে নামি নাকি, চলো সাহস কুলাম। কি টেবলা, ওই টেবলা, হাস হাস, এটা ভয় ভয় রাস্তা দেখি যে এখানে কি বানকাল হচ্ছে।
ও দেখে আসলো আমাদের কাছে খাবার দাও নাকি নামবো কি নামবো না সামনে কত দিন কি থাকতে পারে দূর থেকে করো কেন সামনে থেকে করো মানুষ তো নামে কি হয় চলো হাসটা আমাদের কাছে আসলো কে নামলে নামলে কি হবে পিছলা সাপে তো পড়ে যায় পড়লে তুলে নিতে পারি এখানে কিছু হলে আমি তুলে নিতে পারবো না চলো দুইজনে নামি সাহস করে নামলাম টান টান করে দাও ওদিকে যাই ওই আলটে তো আমি তো রান্না করে রেখেই চলে গেছিলাম পেছনে আর মা স্নান করে এসে পুজো দিল পুজো দিয়ে এখন মিষ্টি দাদাদেরকে খেতেও দিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস আমি একদম স্নান করে চলে এসেছি আর মিষ্টি দাদাদেরও খাওয়া হয়ে গেছে তো এখন ওনারা রেস্ট নিচ্ছেন তারপরে ঠান্ডালাই হবে তো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমি জাল নিয়ে শুধু শুধু মেরিগুড়ান দিয়ে এসলাম মানে যেখানে আমি নেমেছিলাম তোমরা দেখলে সেখানে অন্য মানুষের জাল তারপরে আরও দুইটা আইলের মধ্যে গেলাম আইলের মধ্যেই তো পাততে হয় আইলের মধ্যে গেলাম ওই দুই আইলের মধ্যেও অন্য মানুষের জাল তারপরে আর কী করা বাধ্য হয়ে বাড়ি চলে এসেছি মানে এতটা সাহস নিয়ে নেমেছিলাম যে না আজকে পেতেই যাবো আসলাম যখন কিন্তু জায়গা খালি পেলাম না আর আমার আত্মায় কুলালো না আরও ভিতরে কোনো মানে গভীর জলে যাওয়ার জন্য কারণ প্রচুর শ্যাওলা নিচে আর প্রচুর অন্যান্য আগাছা অনেক গাছ আছে তারপরে যোগ আছে তারপরে এই ভয়ে আমি আর কিছু করতে পারলাম না চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে সরাসরি স্নান করে নিলাম আর ঘুটুন আজকেও আমার পিছন পিছন দৌড়ে চলে গেছিলো তারপরে ওখানে না দেখতে পেয়ে বাড়ি এসছে তারপরে আবার যখন আমি বাড়ি এসলাম তখন দেখি ওরা হাত পা সব ভেজা পরবর্তীতে আবার গেছিলো তারপরে ওর পা হাত পা ধুয়ে এনে একদম বেঁধে রেখেছি এখানে এখন খেয়ে দিয়ে শুয়ে আছে এখানে তো করলো স্নান করছে তারপরে ও আসলে পরে আমরা খেয়ে নিব তো চলো ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ আর দেখতে আসলাম কাকুর কাজ তো এখানে আমাদের মশলা মাখানো হয়েছে কারণ দেখো রাস্তায় এখনও জল শুধু রাস্তায় জল না এই পাশে পুরো জল আকার হয়ে আছে জলে তো সে কারণে মশলা মাখানোর আর জায়গা নেই তো এখানেই মশলা মাখিয়েছে আর মা এখানে বসে খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আমি একটু দেখি তোমাদেরকেও দেখাবো এরকম করে কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে মাটি মাটি পুরো উপরে ছাদ ডালাই হচ্ছে তো একটা দাদাকে বললাম যে দাদা তুমি তো উপরে আছো একটু ভিডিওটা করে দাও তো ওই দাদাই আর কি ভিডিওটা করে দিচ্ছে কারণ ওখানে ওঠার তো আমার দম নেই তো এই দেখো একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসছেও তো দেখো কি সুন্দর ছাদ ডালাই হয়ে যাচ্ছে ভিতর থেকে খুব শান্তি লাগছে বন্ধুরা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে আমরা এত খুশি আমরা বাড়ির সবাই তো ঘরের সমস্ত কাজবাজ সেরে একটু আমাদের বাড়ির কাজটা দেখতে এসেছি তাও পিছনে এসেছি আর আজকে এই যে এই লিঙ্কারটাও দিবে তাহলে পরে বারান্দার চাল তোলা যাবে তো পিছনে অনেক জল কিন্তু কোন পাশ থেকে দেখাবো তোমাদের এই পাশ থেকে যদি চলো ব্যাক ক্যামেরাতে দেখাই তো ফ্রেন্ডস দেখো আমি কই উঠছি ছোটো দেখার জন্য যে ছাদটা কেমন হচ্ছে যদিও দেখা যাচ্ছে না আর একটু যদি আমি আমার মতো আরও একটা এরকম মানুষ যদি দাঁড়ানো যেত তাহলে দেখা যাবে অনেকটাই নিচু নিচে খাটা আরও বেশি দেখতেই পাচ্ছি না তো এই যে এখানে ছাদ হচ্ছে তো পিছন পাশে তো যেতে পারছি না এত পরিমাণে জল তো এখান থেকে দেখছিলাম কিন্তু যদিও দেখা যায় না
আর একটা কথা শুধু ভাবছি যে আজকে এই যে সবটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, আর আমরা কোনোদিন তো স্বপ্নেও ভাবিনি যে এই বাড়িতে অল্প একটু ছাদও দিবে, যেটা আমরা বাথরুমের উপরে দিব। আর ছাদের উপরে মাঝে মাঝে আমার মন চায় যে এখানে যদি আমি একটা কাঠের সিঁড়ি দিই বা একটা বাঁশের সিঁড়ি, তাহলে আমি উপরে গিয়ে বসে থাকতে পারবো। মানে কী বলে না যে দইয়ের স্বাদ গলে মেটানো নাকি একটা কথা আছে না, যে ছাদে উঠার, মানে ছাদে তো উঠেছি আর মানুষকে তো বলতে পারবো না আমার বাড়িতে ছাদ আছে। তো সেই কারণে আমি ভাবছি যে না, তারপরেও আমাদের মতো গরিব মানুষদের জন্য এটাই অনেক কিছু পাওনা যে বাড়িতে ছাদ অন্তত একটা হয়েছে। আর এটা একদম হালকা পাল্কা না, ছাদ ইচ্ছে করলেই আমরা উঠতে পাবো, কারণ সেরকম মজবুত করে বানানো হয়েছে। তো চলো এটাই বলার ছিল, মানে আমি কিছু বলতে পারছি না আজকে, এত পরিমাণে আমি এক্সাইটেড যে বাড়িতে ছাদ ঢালাই কমপ্লিট হলো আর কি, আর অল্প একটু বাকি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো পেঁপে গাছ উঠেছে কি সুন্দর। আমি বীজ ফেলেছিলাম অনেকগুলো, মাঝখানে পেঁপে এনেছিল তো সেটারই বীজ ফেলেছিলাম, অনেকগুলো চারা উঠেছিল, কিন্তু যে এখানে এটা করার সময় অনেক গাছ তুলে ফেলেছে। তারপরে এগুলো হচ্ছে আদা গাছ, এই দেখো কি সুন্দর হয়েছে। আর এই দেখো কারি পাতার গাছ আমি লাগিয়েছিলাম, কিন্তু মাটির অভাব, মানে মাটি দিতে হবে এখানে। আরও অনেক গাছ উঠেছে নতুন নতুন, এই যে পুঁই শাক লাগিয়েছি কিন্তু বড় হতে পারছে না, এত বৃষ্টি বড় হতে পারছে না ও। তারপরে এখানে আরও অনেক গাছ আছে, এই যে এটা মৌসম্বি গাছ বুঝি, এটা নাহলে এটা দুটোই বুঝি মৌসম্বি গাছ, মা লাগিয়েছে এটা আমি লাগাইনি। এ পাশে আরও গাছ আছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে মাটি একদম পুরো ডেবে গেছে, মানে এমনিতেই তো এটা মাটিটা একটু কেমন কেমন ছিল, তো বৃষ্টিতে এরকম হয়েছে। আর এই দেখো এই পাশে কত জল, একদম এখানে তো জঙ্গল আর জলে ভর্তি, আর আমাদের জলের ট্যাঙ্কিটা কি দুরবস্থায় আছে ওখানে। চলো বাড়ি যাই, এখানে প্রচুর মশা। ও আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো আমার বেলগাছ, দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে বেলগাছ। আর এই যে জবা ফুলের গাছটা, এটাও কিন্তু বেঁচে গেছে। আর ওখানে তো সব ফুলের গাছটা, ওগুলো তো আগের থেকে ভালোই ছিল। রাস্তার জল এখনও কমেনি, কালকে তো একদম এত বৃষ্টি হয়েছিল যে এক ঘন্টার জলে পুরো এই যে গাছের টুমটা দেখতে পাচ্ছ, এই গাছের টুমের উপর দিয়ে জলের স্রোত বইছিল, এত জল ছিল এখানটায়। তো আমি এখন সন্ধ্যা দিব, আর দুটো ঘর ঝাড়ু দিলাম, আর হাত মুখটা ধুয়ে কাপড় ছেড়ে তারপরে সন্ধ্যা দিব। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। এইমাত্র বাড়ির কাজ শেষ হলো, আর স্নান করেছে সবাই, আর চা বিস্কুট দিলাম, সবাই খাচ্ছে এখন। তো ফ্রেন্ডস, আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যার পর থেকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সন্ধ্যার সময় দেখলেই যে চা খাচ্ছিল দাদারা, তারপর আর কিচ্ছু শেয়ার করা হয়নি। কারণ দেখো আমি পাওয়ার ব্যাংকের মধ্যে চার্জ দিয়ে আছি মোবাইলটা, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো একটা প্রমোশনের ভিডিও ছিল মিশোর, তো সেই ভিডিওটা করছিলাম, তারপরে ভাত খেলাম, কল্লোল আবার মাছ আনলো, তো এগুলো রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করতে করতে একদম রাত হয়ে গেল, মানে এখন বাজে হচ্ছে 11:10। এই যে দেখো 11:10। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ এই দিনটার অপেক্ষায় কিন্তু তোমরাও ছিলে আর আমরাও ছিলাম যে কবে ছাদ ঢালাই হবে আর তারপরে আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তো সত্যি বলছি আজকে মন থেকে আমার এতটা ভালো লাগছে, এতটা আনন্দ লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত, মানে কি করব, যে এটা একটা অনেক বড় স্বপ্ন পূরণ যে মানে ছাদ হওয়াটা, তারপরে আবার বাথরুমটা তো মানে কতদিন ধরে কষ্ট করছি তোমরা তো দেখছোই, তো ছাদ হয়েছে মানে এখন 15 দিন এটা তো রেস্ট রাখতেই হবে, তারপরে আস্তে আস্তে সমস্ত কাজবাজ হবে, মানে এখনও আরও আমাকে 20-25 দিন মানে কষ্ট করতেই হবে বাড়ির মানে সব কিছু ঠিকঠাক হতে, তাই না? তো চলো আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলো না বন্ধুরা, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো চলো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।